नमस्कार दर्शकों, इस समय हम लोग सीधे जुड़ रहे हैं जयगांव के गुआबाड़ी क्षेत्र के इलियास नगर से। और आपको बता दें, जयगांव नसीब बॉयज क्लब द्वारा यहां पे ज़रूरतमंद लोगों को, साथ साथ में बच्चों को कंबल वितरण किया जा रहा है और कपड़ों का वितरण किया जा रहा है। और ये जो कार्य है, ये सन 2018 से ही इस तरह से कार्य इस संस्था द्वारा किया जा रहा है। बीते हुए कुछ वर्षों में कोरोना काल के वजह से काफ़ी सारा सामाजिक कार्य नहीं कर पाने का अफसोस जताते हुए उन्होंने कहा है कि मेंबर्स लोगों ने कहा है कि इस तरह का कार्य निरंतर जारी रहेगा। 2023 में ये कार्य फिर से आरंभ किया जा रहा है और केवल कंबल वितरण ही नहीं, कपड़े वितरण ही नहीं, आगे भी बहुत सारे सामाजिक कार्य करते हैं। तेरी याद में जितना आंसू गिराया हमने, काश तेरी याद में जितना आंसू गिराया हमने, अगर खुदा की राह में गिराते तो फेरिश्ता मेरा नौकर बन जाता। आज का कार्यक्रम विषय जानकारी दें। आज का कार्यक्रम विषय हलो जे हमरा जयगांव नसीब बॉयज क्लाबर पक्ष 2018 থেকে এই প্রোগ্রামটা করে আসতেছি। তো প্রতি বছরই মাঝখানে লকডাউনের কারণে 2 বছর আমরা প্রোগ্রামটা বন্ধ রেখেছিলাম। তো ইনশাআল্লাহ লকডাউন খুলে গিয়েছে, সেই খাতিরে আমরা এই প্রোগ্রামটা করতেছি। এই প্রোগ্রামে আমরা 2018 থেকে শুরু করেছি আর কি। 2018 আমরা মোটামুটি হুইল চেয়ার, ব্ল্যাঙ্কেট আবার ডাস্টবিন এগুলো বিতরণ করেছি। এই সিলসিলাতে আমাদের প্রোগ্রাম চলে, এটা আমাদের 5তম প্রোগ্রাম চলছে। তো আমরা এই যে 2023 জানুয়ারি 2023-এ এই যে আবার একটা প্রোগ্রাম করতেছি, এই প্রোগ্রামে আমরা মোটামুটি 300-400 বস্ত্র বিতরণ করব। এখন কিছু করলাম, কেননা আজকে আমাদের প্রোগ্রামটা বিশাল লম্বা আছে। হ্যাঁ, এই প্রোগ্রামটা চালাতে হলে পুরো রাতের দরকার আছে। হ্যাঁ, এই জন্য আমরা এতটুকু বস্ত্র বিতরণ করে প্রোগ্রামটা এখানে স্থাপিত করলাম। আর আমরা বাকিগুলো আমাদের কাছে লিজ আছে 400-500। এই 400-500টা লিজ আমরা দেখে তাদের বাড়িতে গিয়ে ব্ল্যাঙ্কেট আবার হুইল চেয়ার এবং কিছু কাপড় জামা, ছোট ছোট বাচ্চাদের, বিধবাদের কাপড়, হ্যাঁ, ছোট বাচ্চাদের পোশাক, এগুলো কাল বা পরশু দিয়ে দেবো তাদেরকে। আজকে আরও কী কী কার্যক্রম? আজকে অনেক ইসলামিক প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এগুলো হয়ে গেল। এখন ওদের কি বলে প্রাইজ বিতরণটা আমরা কালকা করব সকালবেলা দোয়ার আগে। এবং এখন বক্তারা আসবে, তারা এখানে এসে দোয়া হাদিস এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে ডাকানো হয়েছে। হ্যাঁ, সবারই নিয়ে আর কি আমাদের বক্তারা আলোচনা করবে, এই বিষয়ে আলোচনা চলবে সারা রাত্রি আর কি, পুরো রাত্রি। আমার নাম হলো, আমি জয়গাঁও নসিব বয়েজ ক্লাবের প্রেসিডেন্ট মোহাম্মদ শহীদুল ইসলাম, বাড়ি এলিয়াসনগর, জয়গাঁও গুয়াবাড়ি। আজকে এই প্রোগ্রামটা হইতেছে, কি বলবেন? এই প্রোগ্রামটা খুবই একটা সুখের খবর, খুব একটা আনন্দের ব্যাপার। যখন থেকে নসিব বয়েজ ক্লাব এই প্রোগ্রাম আমাদেরকে সার্ভিস দিচ্ছেন, তখন থেকে ইলিয়াসনগর বা জয়গাঁওবাসী সবাই খুব আনন্দিত এবং সবাই এই মানে জলসার প্রোগ্রামে সবাই খুব আনন্দের সহিত সবাই এসে জমা হন এবং আনন্দ উপভোগ করেন। এজন্য আমি আমার পক্ষ থেকে এই রকম প্রোগ্রাম শুধু ইলিয়াসনগর নয়, সারা ভারতবর্ষের মধ্যে হওয়া দরকার। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ইনারা যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন ক্লাবের পক্ষ থেকে জনগণকে সার্ভিস দেওয়ার জন্য, আমি এলাকার মানুষ দেখেছি নসিব বয়েজ ক্লাবের পক্ষ থেকে অনেক মানুষকে যারা অসুস্থ হয়ে পড়েন তাদের সেবা যত্ন লেগে থাকেন, অ্যাম্বুলেন্সের প্রয়োজন হলে অ্যাম্বুলেন্স ডেকে কল করে রুগীকে, পেশেন্টকে হাসপাতাল অবধি পৌঁছে দেওয়ার ব্যবস্থা এই নসিব বয়েজ ক্লাবের পক্ষ থেকে তিনারা করে থাকেন।
আমরা সবাই আনন্দিত এবং ইলিয়াস নগরবাসী আনন্দিত এবং পুরা জয়গাঁও যত মানুষ আছে সবাই আনন্দিত যে এই রকম প্রোগ্রাম এটা ভাগ্যের বিষয়। আমরা সবাই এবছর শুধু এবাই এবছর নয় বলছি প্রত্যেক বছর নসিব বয়েজ ক্লাবের যতগুলো প্রোগ্রাম হয় সমস্ত প্রোগ্রামকে আমরা উপভোগ করি এবং আগামী দিনেও উপভোগ করতে থাকব। আপনার নাম আর পরিচয়? আমার নাম হচ্ছে হাফিজ কামরুজ্জামান, আমি এই এলাকার একজন স্থানীয় বাসিন্দা। আজকের এই প্রোগ্রাম বিষয়ে একটু বলুন। আসসালামু আলাইকুম, সর্বপ্রথম সবাইকে সালাম জানাই এবং নমস্কার জানাই। আজকে আমাদের এই প্রোগ্রাম, আজকে থেকে তো না প্রায় 2018 সাল থেকে আমাদের প্রোগ্রাম। আমরা প্রত্যেক বছর ইসলামিক প্রোগ্রাম করি, সাথে ব্ল্যাঙ্কেট বিতরণ করি, হুইল চেয়ার বিতরণ করি এবং গরিব মানুষদের বস্ত্রও বিতরণ করি। তার সাথে সাথে কিছুদিন আগে 3 বছর লকডাউন ছিল, সেই লকডাউনে আমরা কিছু করতে পারিনি। 3 বছর পর আজকে আমরা 3 বছর পর আজকে আমরা করতেছি প্রোগ্রাম। আর আমি একটা ধন্যবাদ জানাবো সবাইকে, খাস করে জয়গার গ্রামবাসীদেরকে এবং আমাদের ক্লাবের সমস্ত সদস্যদেরকে, কারণ সবাই আমাদেরকে অনেক সহযোগিতা করে। জয়গার যারা মান্যগণ্য ব্যক্তি রয়েছেন তারা আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন এবং আমাদের যারা ক্লাবের সদস্য রয়েছেন তারাও খুব সহযোগিতা করেছেন। সবার সহযোগিতা নিয়ে আমরা আজকে এই প্রোগ্রাম করতে পেরেছি। আশা করি আগামী বছর আমরা এই প্রোগ্রাম চালিয়ে যাব। আমার নাম মকসিদুল হক, বাড়ি গুয়াবাড়ি ইলিয়াসনগর, আমি জয়গাঁও নসিব বয়েজ ক্লাবের সদস্য বন্ধু। এই প্রোগ্রাম নিয়ে কী বলবা বলো? সবাইকে প্রথম সালামু আলাইকুম এবং নমস্কার। আমি বেশি কিছু বলবো না, অনেক কোনোদিন মাইকে কথা বলিনি আমরা। আমি একটা ক্লাবের সহসেক্রেটারি। তো আমাদের বিশেষ করে আমি সবাইকে ধন্যবাদ জানাই যে আমরা যে মার্কেটে যে কালেকশনটা করছি সবাই আমাদেরকে এত সাহায্য করছে যে সবাইকে দিল থেকে মানে সালাম জানাই। প্রতি বছরে আমরা যদি এভাবে প্রোগ্রাম করে থাকি তো সবাই এইভাবে সাহায্য করবেন, তো সহযোগিতা করবেন। আর আমাদের যত ক্লাবের ছেলে আছে অনেক কিন্তু অনেক মেহনত করে, আর আমরা খালি ধর্মীয় না অনেক রকমের প্রোগ্রাম করি, খেলাধুলা থেকে নিয়ে বিতরণ থেকে নিয়ে মানে হার রকমের আমরা কাজ করে থাকি। তো আমি এটাই বলবো সবাইকে যে আপনারা সবাই আমাদেরকে এরকম করে সাহায্য করে থাকবেন যে আমরা নেক্সট টাইমে আবার এর থেকে বড় বড় প্রোগ্রাম করি। আমরা এটাই বলবো। আর মানুষ যদি দেখে, আমার নাম ফরিদুল ইসলাম, আমার বাড়ি জয়গাঁও গুয়াবাড়ি এলিয়াস নগর, আমি একটা ক্লাবের সহসেক্রেটারি। New electronics on your mind? Want to buy a lot of tech but tight on the budget? Digital India sale is a great opportunity to get the latest technology and widest range, best deals, great offers in Reliance Digital's Digital India sale. Now live. आप सभी के लिए खुश खबर, विविन ब्रांड के सिलाई मशीनें अब आपके शहर जयगांव में उपलब्ध है। जी हाँ, आपने सही सुना, जैक सिंगर, उषा एवं पूजा ब्रांड के सिलाई मशीन, उनके पार्ट्स और टेलरिंग मटेरियल सभी एक ही स्टोर में उपलब्ध है। संपर्क करें RD एंटरप्राइज, सिटी प्लाजा, फर्स्ट फ्लोर, MG रोड, जयगांव, या कॉल करें इंडिया मोबाइल फोन नंबर 9195939354139 8201023272 8, भूटान मोबाइल फोन नंबर 9751714169 9757745453।